হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য নেচার স্টোরি লাইন। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আনবক্সিং করছি রেডমি নোট 9 প্রো। চলো দেখে নিই ভিডিওটা। এটা আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, অ্যামাজনের যে বিগ বিলিয়ন ডে থাকে তো সেখান থেকেই অর্ডার করেছিলাম। অফারে ছিল, 1000 টাকা অফ ছিল। তো এর স্ক্রিনশটটা তোমাদের এখানে দেখতে পাচ্ছ, 12,999 টাকাতেই আমি পেয়েছি। আর অন্য সময় এটা 13,999 থাকে, তো অফারটি ছিল বলে পেয়ে গেছি। এটা হচ্ছে ইনভয়েস, ইনভয়েসেও দেখতে পাবে 12,999 আছে। কর্নিয়া গরিলা গ্লাস 5 আছে, 18 ওয়াট ফাস্ট চার্জিং। এটা 4 GB র্যাম আর 64 GB ইন্টারনাল। আর এর বক্স MRP আছে 16,999। তো চলো এটা ওপেন করি। এটা হলো সেম রিজেক্টার টুলস আর কিছু ম্যানুয়াল পেপার্স। বক্সের মধ্যে একটা ব্যাক কভার দিয়েছে, এটা জেলিভিন কভার। কভারটা খুবই ডিউরেবল, খুবই ভালো। মোবাইলটা সাইটে রাখছি, অ্যাক্সেসরিজগুলো আগে দেখে নিচ্ছি। তো এর মধ্যে চার্জার আছে আর চার্জার কেবল। চার্জার কেবলটা দেখতে পাচ্ছ টাইপ সি কেবল। এটা 18 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার। এবার মোবাইলটা ওপেন করছি। মোবাইলে ফ্রন্ট ক্যামেরা আছে 16 মেগাপিক্সেল আর 48 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা উইথ আলট্রা ওয়াইড সুপার ম্যাক্রো পোর্ট্রেট, নাইট মোড, 90 FPS স্লো মোশন, AI স্কিন রেকগনাইজেশন, প্রো কালার, HD প্রো মোড। আর সাইড ফিঙ্গারপ্রিন্ট আছে, হেডফোন জ্যাক, পাওয়ার পোর্ট আর স্পিকার। এবার ফোনটা বুটিং করব। তো বুটিং করতে কিছুটা সময় লাগবে, তার মধ্যে তোমাদেরকে আর কিছু ডিটেলসে জানিয়ে দিচ্ছি এই মোবাইলের ফিচার্স আর যেগুলো আছে। তো 4টে ক্যামেরা তো আছেই। 48 মেগাপিক্সেল ক্যামেরা, এটা রিয়ার ক্যামেরা। আর 119 ডিগ্রি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা সেন্সর আছে আর 16 মেগাপিক্সেল ইন ডিসপ্লে ক্যামেরা। আর এছাড়া নাইট মোড আছে, প্রো কালার আছে, সেলফি পোর্ট্রেট আছে, সেলফি নাইট প্রো ভিডিও, এগুলোও করতে পারবে তোমরা। নেভিগেশন সিস্টেম আছে, ট্রিপল গ্লাস সেট আপ, স্প্ল্যাশ প্রুফ, রেনফোর্স কর্নার্স, অ্যালেক্সা সাপোর্ট করে। আর ডিসপ্লে হচ্ছে 16.94 সেন্টিমিটার অর্থাৎ 6.67 ইঞ্চি ফুল HD প্লাস, ফুল স্ক্রিন ডট ডিসপ্লে, LCD মাল্টি টাচ ক্যাপাসিটি, টাচ স্ক্রিন উইথ 2400x1080 পিক্সেল রেজুলেশন। আর অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 20:9, 2.5D কার্ভ ডিসপ্লে, অ্যান্ড্রয়েড V10 অপারেটিং সিস্টেম উইথ 2.3 GHz কোয়ানকম স্ন্যাপড্রাগন 720G উইথ 8 NM অক্টাকোর প্রসেসর। আর মেমোরি কার্ড তোমার র্যাম হচ্ছে 4 GB র্যাম, আমার এটা 4 GB র্যাম, আপ টু বোধ হয়
8GB অবধি আসে, 4GB RAM আর 64GB ইন্টারনাল, এক্সপেন্ডেবল আপ টু 512GB। তো আরও একটা জিনিস তোমাদেরকে বলে দিই, আমি রিসেন্টলি যখন এটার সঙ্গে আমার 2TB সিগারেট হার্ড ডিস্ক কানেক্ট করেছিলাম, তো স্মুথলি কানেকশন নিয়ে নিয়েছে, কোনো সফটওয়্যার নিতে হয়নি। আমি ডাইরেক্টলি আমার সিগারেট থেকে ফাইলস মোবাইলে বা মোবাইল থেকে সিগারেটসে ট্রান্সফার করতে পারছি এবং সেটা খুবই স্পিড আছে, কোনো অসুবিধা হচ্ছে না। এটা মানে আমি বিশ্বাস করতে পারিনি প্রথমে যখন হচ্ছিল, কারণ জেনারেলি অন্য ফোনগুলোতে কি হয়, যদি ডাইরেক্ট এক্সটার্নাল একটা হার্ড ডিস্ক আমি কানেক্ট করি মোবাইলে, তো কিছু সফটওয়্যারের প্রয়োজন হয়, তো সেগুলোর প্রয়োজন হয়নি। জাস্ট মানে তোমরা যেমন OTG কানেক্ট করো মোবাইলে, তেমনি আমি মোবাইলের সাথে 2TB হার্ড ডিস্ক কানেক্ট করেছি, কানেকশন নিয়ে নিয়েছি, তো এটা আমার জন্য খুবই ভালো। আর তোমার এর ব্যাটারি হচ্ছে 5020mAh এর লিথিয়াম পলিমার লার্জ ব্যাটারি, এরা প্রোভাইড করছে টক টাইম 29 আওয়ার্স, আর স্ট্যান্ড বাই টাইম হচ্ছে 492 আওয়ার্স। ক্যামেরার পিকচার কোয়ালিটি দেখে নাও, এটা হলো রিয়ার ক্যামেরার পিকচার কোয়ালিটি। এটা দেখতে পাচ্ছ, এটা ফ্রন্ট ক্যামেরার পিকচার কোয়ালিটি। তো আশা করি সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিয়েছি, আর কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট সেকশন তো খোলাই আছে, তো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও যদি কিছু আর কিছু জানার থাকে। আর তোমাদের একটা বিশেষ কথা বলার আছে, যে মোটো ব্লগিং যেটা বলেছিলাম স্টার্ট হবে, খুব তাড়াতাড়ি সেটা শুরু হবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের সাথে যুক্ত হওনি, সাবস্ক্রাইব করোনি, রিকোয়েস্ট করবো তারা যেন যে কোনোভাবেই, মানে তোমরা যে কোনোভাবেই, যাই হোক, যে কোনোভাবে লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও, পাশে ঘন্টাটা নাড়িয়ে দিও, তাহলে নেক্সট ভিডিওটার আপডেট সবার প্রথমেই পেয়ে যাবে। আজকের মতন এখানেই শেষ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, যা বলার থাকলে কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।